সোনারপুর থেকে চলে আসছেন, এই যে গ্রামে এসে কেমন লাগছে? এখানে রয়েছে পিউ মিউজিক, আর সেই দূরে রয়েছে কিন্তু কৌশিক সাউন্ড। আসছে বছর তো দেখতে পাচ্ছেন কমিজি দাদা ভাইরা কিন্তু বিসর্জন দিয়েই দিল মান্দাস থেকে। আপনারা বলছেন যে এখানে পুরাতন প্রতিমা একটা ভেসে এসেছিল নদী থেকে, ওই প্রতিমাই পুজো করা হয়েছিল। সেই দূরেই কিন্তু রয়েছে সপ্তর্ষি সঙ্গের ভেলা। আপনাদের এই যে ভেলা বানিয়েছেন কিরাম কি খরচ পড়ছে? হ্যালো গাইস, এই প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা গিয়েছিলাম ডায়মন্ড হারবার হারাতে, আর যেই স্থানে বন্ধুরা মনসা পুজো উপলক্ষে চলে এসেছিল দুখানা সাউন্ড, তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সেই দুখানা সাউন্ড কেমন রূপে সেই স্থানে বাজছিল এবং তার সাথে সেখানে ভেলা বসানোর মুহূর্ত শেয়ার করার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু রয়েছে হারা সপ্তর্ষি সঙ্ঘের প্রতিমা, তো কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো দাদা ভাই, আপনাদের এই পূজাটা কত বছরের? কত বছরের পূজা এটা? 25 বছর আপ। তো এখানে কিন্তু নতুন প্রতিমা রয়েছে, আপনারা বলছেন যে এখানে পুরাতন প্রতিমা একটা ভেসে এসেছিল নদী থেকে, ওই প্রতিমাই পূজা করা হয়েছিল। তো এই নদী থেকে মানে এই সামনে থেকে তোলা হয়েছিল, তাই তো? সুশান্ত নস্কর। এই পূজাতে কতটা আনন্দ করা হয়? এই পূজাতে কতটা আনন্দ করা হয়? খুব আনন্দ করা হয়। ড্যান্স করা হয় তো? ড্যান্স দেখবো তো, কখন নাচবে? নাচ হয়ে গিয়েছে? আচ্ছা, বিসর্জন কি এই সামনেই হবে? আচ্ছা আচ্ছা, আজকে যেহেতু বিসর্জন রয়েছে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন এখানে মান্দাস রয়েছে, এই মান্দাসে করে কিন্তু বিসর্জন দেওয়া হবে। কত সুন্দর ভেলা বানিয়েছে এই কমিটি সপ্তর্ষি সঙ্ঘ, অসংখ্য ধন্যবাদ দাদা ভাইদের, এত সুন্দর ভেলা বানিয়েছে। অবশ্যই কাছ থেকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। প্রতিমা সেখানে রয়েছে, তবে কিন্তু ঘট নিয়ে চলে আসা হয়েছে, দেখতে পাচ্ছেন এই স্থানে রাখা রয়েছে। আর প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভেলা হচ্ছে বিসর্জন দেওয়া হয়, মানে ঘটকে হচ্ছে নদীতে ফেলা হয় না, ভেলার মাধ্যমে কিন্তু বিসর্জন দেওয়া হয়। আর সামনেই কিন্তু রয়েছে হুগলি নদী, অবশ্যই দেখানোর চেষ্টা করব, আর ওই নদীতেই কিন্তু বিসর্জন দেওয়া হবে আজকের এই ভেলাটিকে। আর কত সুন্দর বানিয়েছে এই সপ্তর্ষি সঙ্ঘ অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন। আর এই একটা দিনের জন্য কিন্তু সারা বছর ধরে অপেক্ষা করেন কিন্তু এখানের কমিটির দাদা ভাইরা, সপ্তর্ষি সঙ্ঘের দাদা ভাইরা। একদিনেরই পুজো, তাই তো? তো এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করেন তো? আর দিদি ভাই, এখানে হচ্ছে আরো অন্যান্য বড় পুজো কি হয় না? এটাই বড় পুজো এখানে? সোনারপুর থেকে চলে আসছেন, তো এই যে গ্রামে এসে কেমন লাগছে? মানে আপনার যেহেতু জন্ম ভিজে, তাই তো? খুব ভালো লাগছে, তাই তো? এখানে কিন্তু আরো দিদি ভাইরা রয়েছেন, ভালো লাগছে? আর ড্যান্স করা হয় না? আচ্ছা আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। এই তো ভাই নাচছে, তো ভাইয়ের নাম কি? ড্যান্স করেছো? কখন বিসর্জন হবে, সময় কি বলতে পারবেন? কটার সময় বিসর্জন হবে? এখন বাজে ঘড়িতে 5টা বাজে, 5:30 থেকে বিসর্জন হবে। আচ্ছা ঠিক আছে, সবাই একটু হাই করে দাও দিদিরা, ঠিক আছে? তো কমিটির একজন সদস্যবৃন্দকে পেয়ে গেলাম, দাদার নাম? তরুণ দাস। তরুণ দাস, তো দাদা ভাই আপনাদের এখানে দুখানা বক্স চলে এসছে, একদিকে রয়েছে কৌশিক সাউন্ড আর একদিকে রয়েছে পিউ মিউজিক। তো এটা কি দুটো কমিটি না একটা কমিটি দুখানা বক্স এনেছে? একটা কমিটি দুখানা বক্স, কমিটি বক্স হিসেবে ভাগ হয়ে গিয়েছেন, তাই তো? তো এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করেন, কতটা আনন্দ করেন? বিশাল। আপনাদের এই যে ভেলা বানিয়েছেন কিরাম কি খরচ পড়ছে? প্রায় 40-45 হাজার টাকা। 40-45 হাজার? আর আপনাদের এই যে বক্স আনা হয়েছে কেমন কি খরচ পড়ছে? প্রায় 35-30 হাজার টাকা। মানে এক একটা বক্স পিছু? আচ্ছা আচ্ছা, আর এই পুজো উপলক্ষে কিন্তু চলে এসেছে দুখানা সাউন্ড, এখানে রয়েছে পিউ মিউজিক, আর সেই দূরে রয়েছে কিন্তু কৌশিক সাউন্ড। সেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই দূরে রয়েছে কিন্তু কৌশিক সাউন্ড দেখতে পাচ্ছেন, আর এখানে রয়েছে পিউ মিউজিক। তো কৌশিক সাউন্ডের কাছে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। Thank you.
কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, বিসর্জন দেওয়া হবে। তো সবাই কিন্তু যাচ্ছে লাইন দিয়ে। তো আবারও কিন্তু একটা বছরের জন্য অপেক্ষা করবে এখানের সকল সদস্যবৃন্দ থেকে শুরু করে এখানের সকল মানুষজন। তো অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি কেমন রূপে বিসর্জন দেওয়া হয় মান্দাসকে বা ভেলাকে। তো সেই দূরেই কিন্তু রয়েছে, অবশ্যই যাবো বন্ধুরা দেখানোর চেষ্টা করবো। নদীর ধারেই কিন্তু পূজা হচ্ছিল আর ঠিক কিন্তু এখান থেকে নামানো হচ্ছে, ওখানে নামানোর রাস্তা ছিল না, মন্দির ছেড়ে একটু দূরেই কিন্তু আনা হলো, সেখান দিয়ে এবার নামানো হবে নদীতে বিসর্জন দেওয়ার জন্য। আর প্রচুর মানুষজন চলে এসছেন এই ভেলার সাথে, এখানে অনেক আত্মীয় রয়েছে এবং গ্রামবাসী বৃন্দরা রয়েছে, ক্লাবের সদস্য বৃন্দরা রয়েছে। আসছে বছর, আসছে বছর, জয়, আবার হবে, নামা যাবে কি সেটা দেখতে হবে। সবাই কিন্তু ধীরে ধীরে নেমে যাচ্ছে, কিন্তু নদীতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে সপ্তর্ষি সংঘের ভেলা, আর প্রচুর দাদাভাইরা কিন্তু তারা রহনা দিয়েছে একদম নদীতে। তো নামার চেষ্টা করব। তো আমি অবশ্যই বারবার ধরে বলি, ভেলা বাসানটা কিন্তু আমার কাছে একটা আবেগের মতো। দেখুন ঘুরিয়ে নেওয়া হচ্ছে কিন্তু ভেলাটিকে। আর অসংখ্য ধন্যবাদ দাদাভাইরা এত পরিশ্রম করে এখানে ভেলাটা নিয়ে এসছেন। তো আমি কিন্তু নেমে গিয়েছি একদম কাদাতে, আর দেখতে পাচ্ছেন দাদাভাইরা কিন্তু ভেলা বিসর্জন দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ দাদাভাইদের এত পরিশ্রম করে ভেলাটিকে সাজিয়েছে এবং বিসর্জন দিচ্ছে। দেখুন আসছে বছর, আসছে বছর, আসছে বছর। তো দেখতে পাচ্ছেন কমিটির দাদাভাইরা কিন্তু বিসর্জন দিয়েই দিল মান্দাসটিকে। আবারও কিন্তু একটা বছরের জন্য অপেক্ষা করতেই হবে। আর সকল দাদাভাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, এত পরিশ্রম করে কিন্তু এই ভেলাটিকে তারা এনেছেন এই নদীতে। সেই দেখতে পাচ্ছেন সেই দূর থেকে কিন্তু আনা হয়েছে, এনে কিন্তু নিয়ে আসা হয়েছে একদম এইখানে। দাদাভাই নেক্সট বছর কি প্ল্যান রয়েছে, কি বক্স আনার প্ল্যান রয়েছে? মেদিনীপুরে সেটা বানার পরিকল্পনা রয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদাভাইয়ের নাম? সবাই দাদাভাই একসাথে, আসছে বছর, আসছে বছর, আসছে বছর, মনসা মাতা কি একদম। দাদাভাই আবার দেখা হবে, চাচা করতো সবাই একদম একদম। তো দেখতে পাচ্ছেন প্রতিবার যে ঘর সেটা কিন্তু চলে যাচ্ছে মান্দাসে করে। আর সবাই কিন্তু একটু হলো দুঃখের মধ্যে রয়েছে, কেননা আবারও কিন্তু একটা বছরের জন্য অপেক্ষা করতেই হবে। আর দেখতে পাচ্ছেন সেই দূরেই কিন্তু রয়েছে এই যে সপ্তর্ষি সংঘের ভেলা, আবারও কিন্তু একটা বছরের জন্য অপেক্ষা করতেই হবে। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরও সুন্দর সুন্দর কিন্তু ভেলার ভিডিও আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে।